সাম্প্রতিক সময়ে নায়ক শরীফুল রাজকে কেন্দ্র করে যে তিনজন নায়িকার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে তাদের অন্যতম সুনেরাহ বিনতে কামাল। এই সুনেরাহ সেই ভিডিও ফাঁসের পরে নানা রকমের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরে আরও বেশি সমালোচনার শিকার হয়েছেন। এবার তিনি এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, আগে এলোমেলো ছিলাম, এখন সব গুছিয়ে নিয়েছি। যে ভিডিও ফাঁস হয়েছে সেই ভিডিওতেই দেখা গেছে তার এলোমেলো জীবনের বেশ কিছু চিত্র। সেটাকে কেন্দ্র করেই কি তিনি বললেন যে আগে তিনি এলোমেলো ছিলেন, এখন সব কিছু গুছিয়ে নিয়েছেন, এখন সব কিছু বুঝতে শিখেছেন? ব্যাপারটা হয়তো তাই। মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে, আগামী ঈদে অন্তর্জাল সিনেমাটি মুক্তি পাবে। মুক্তি পাওয়ার আগেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা রকমের সমালোচনা। ওই ভিডিও ফাঁস সম্পর্কে এবং সেটার নেগেটিভ যে ইম্প্যাক্ট পড়েছে সেই বিষয়ে সাক্ষাৎকারের এক অংশে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি তাতে সিনেমার উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ ওটা তেমন কোনো ঘটনাই ছিল না, বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণের একটা ভিডিও ছিল যা আমার মাধ্যমে নয় অন্য কেউ প্রকাশ করেছে। এ ধরনের ব্যক্তিগত ভিডিও যিনি প্রকাশ করেছেন তিনি অন্যায় করেছেন, তারপরেও ভিডিওতে বাজে কিছু শব্দ ব্যবহারের কারণে আমি দুঃখ প্রকাশও করেছি। এই শুনিয়েই তিনি বলেছেন, এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না, আমার জায়গাটা যত ক্লিয়ার করা দরকার ছিল আমি করেছি, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই, আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না, আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি, এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই, শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম, তবে এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। শুরুর দিকের সেই এলোমেলো জীবনের কথা গণমাধ্যমের কাছে এবার স্বীকার করে নিজেকে গোছানোর প্রক্রিয়া সম্পর্কেও বলেছেন। অবশ্যই একজন প্রতিভাবান নায়িকা এবং যথেষ্ট অভিনয় গুণ সম্পন্ন এই সুনেরাহার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, এটা সবাই চাইবেন। এলোমেলো জীবন বাদ দিয়ে সুন্দর গোছানো এবং ক্যারিয়ার ভিত্তিক তার জীবন হোক, সিনেমাতে তার সফলতা আসুক, এটা তার শুভাকাঙ্ক্ষীদের সকলেরই প্রত্যাশা।